আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগতম আমি অনেক আগে প্রবাস টিভিতে একটি ভিডিও করেছিলাম যেটা হচ্ছে কার্তাদি এজেন্সিতে ইলেকট্রনিকা সেটার জন্য কিভাবে আপনি কোমনিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা রিকিস্তা করতে পারবেন তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু প্রবাস টিভির ওই ভিডিওটা আসলে অনেক আগে করা হয়েছিল তো অনেকে আমাকে বলেছিল নতুন করে আরেকটি ভিডিও করার জন্য আমার পরিচিত আমার যারা ফ্রেন্ড তারা তো আমার মনে হয় আমার শুধু বন্ধুরা না যারা এখানে ইতালিতে আছেন বাংলা ভাষাভাষীর লোক যারা এখানে হয়তো অনেকেই জানেন যে কিভাবে এটা প্রেরণতার করতে হয় অনেকে হয়তো জানেন না তো যারা জানেন না তাদের জন্য আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে এই ব্যাপারটা বোঝানোর জন্য যে কীভাবে আপনি কার্তা দিয়ে দিন ইলেকট্রনিকের জন্য প্রেরণতাশ্রী করতে পারেন অর্থাৎ একটা ডেট সিলেক্ট করতে পারেন কমিউনিতে কোন ডেটে আপনি যাবেন তো বেসিক্যালি এটা করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো এই ওয়েবসাইটটিতে যেতে হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডব্লিউ 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 ওকে সো এই অ্যাড্রেসটাতে আপনারা যাবেন যাওয়ার পর আপনারা এই পেজটা দেখতে পাবেন তো এই পেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন একটা হচ্ছে পুবলিকে আমনি সিরি আর একটা হচ্ছে চিত্তাদিনে তো আমাদেরকে যে অপশনটিতে যেতে হবে সেটি হচ্ছে চিত্তাদিনে চিত্তাদিনেতে ক্লিক করার পর এখানে দেখেন উপরে কিছু অপশন আছে যেটা হচ্ছে যে শেলি কোমনে শেলি লাসেদে শেলি দাতায় ওরা এ শেলি কমে রীতিরা আরে ওকে তো আমাদেরকে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ দ্বিতীয়টার পর তৃতীয় তৃতীয় পর চতুর্থ ধাপ কমপ্লিট করার পর আমরা এটি কাগজ পেয়ে যাবো প্রিন্ট আউট তো আমি আপাতত যেটি করব। সেটি হচ্ছে প্রেরণতা ওন আপন কমনে এই জায়গাটি হচ্ছে আমার মূল দেখার বিষয় সো আমি এটা সরিয়ে দিই চেষ্টা করি একটু জুমটা কমাই নিতে তাহলে বেশি অংশ দেখা যাবে ভিডিওর কে আচ্ছা এখানে আর একটু কমিয়ে নিচ্ছি আশা করি আপনাদের দেখতে সমস্যা হবে না যেহেতু আমি এখানে বলে দিচ্ছি আচ্ছা এখান থেকে আমি যেটা করবো প্রথম যে অপশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেলিস মতি ও দেলারি কেস্তা আপনি কি কারণে কার্তা দিয়ে দিন থেকে ইলেকট্রনিকা করতে চাচ্ছেন এখানে অনেকগুলো মোটিভ হতে পারে এটা হতে পারে প্রিমো ডকুমেন্ট তার মানে আপনার প্রথম কার্তা দিয়ে দিন থেকে অথবা হতে পারে রিনোভো এমন হয়েছে আপনার পুরাতনটা ছিল কার্তাচ্ছ ছিল সেটা থেকে এখন আপনি হচ্ছে কার্তা ইলেকট্রনিকা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে রিনোভো অথবা এমনও হতে পারে যে আপনার কার্তা ইলেকট্রনিকাই ছিল যেটা আপনি রিনোভো করতে যাচ্ছেন বাট এটা ভেরি রিয়ার চান্স কারণ হচ্ছে কারতাতি এডেন্টিতে ইলেকট্রনিকা যে শুরু হয়েছে ইতালিতে সেটা এখনও মনে হয় না দশ বছর হয়েছে তো যাই হোক আমরা প্রিমো ডকুমেন্টো হিসেবে দিতে পারি বা রিনোভো হিসেবে দিতে পারি অথবা আপনার কার্তা ইডেন্সিতে বা আইডি কার্ডটি হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি এটি করতে পারেন ফুটু বা এসমারিমেন্ট ওকে তো আমার ক্ষেত্রে আমি যেটি দিব সেটা হচ্ছে আমি যাব আচ্ছা যদি আপনার কার্তা কার্ডটি হারিয়ে যায় কার্তা সেই সেক্ষেত্রে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি আহ করতে হবে থানায় যে সেই দিনের কপিটা কিন্তু আপনার লাগবে যখন আপনি কমিউনিটিতে যাবেন ওকে যদি ফুট ওয়াইজ মারিমেন্ট অর্থাৎ চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা খুঁজে পাচ্ছে না বা নষ্ট হয়ে গেছে ওকে সেই ক্ষেত্রে একটা দিন চাকরি সেটার কপি আপনাকে নিয়ে যেতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে দেল রিকে দেনতে তার মানে যে রিকেসটা করবে তার হচ্ছে নমে লাগবে তো এখানে আমি আমার নাম লিখছি অবশ্যই আপনারা হয়তো বা আমার লেখাটা দেখবেন আপনি আপনার নমে লিখবেন লেখার পর নিচের অংশে দেখুন এখানে লেখা আছে কনমেদাল রিকে দেনতে সেক্ষেত্রে আমি কন্যমে দিব তারপরের অংশে লেখা আছে ইনসেরি শীল করছি পিসেদের রিকে কি রিকে দিল ডকুমেন্ট যে ডকুমেন্টস আসলে দরকার ওকে সেক্ষেত্রে আমার করিচিফিসটা আমি দিচ্ছি আপনি আপনার অবশ্যই আপনার ডকুমেন্টসের ডিটেলস দিবেন তারপর হচ্ছে ইনসারেশীল কোমুনে দি রেসিডেন্সা দিকি রিকে দিল ডকুমেন্ট তার মানে কোমুনের নামটা দিতে হবে যেমন আমি রোমে আছি সো আমি রোমা দিচ্ছি তারপর আপনার পরের স্টেজে সেটা হচ্ছে দবে রিকে দিলে ডকুমেন্ট কোথায় ডকুমেন্টসটা রিকে করতে চান এটা আপনার কমিউনিতে হতে পারে বা অন্য কোনো কমিউনিতেও হতে পারে আপনি যে কমিউনিতে রেসিডেন্স করতে চাচ্ছেন সেই কমির আন্ডারও হতে পারে স্যার আমি কমিউনিটি রেসিডেন্সা রেসিডেন্সটা দিচ্ছি তারপর হচ্ছে যে ননসোনো রুবট এটা ক্লিক করে দিচ্ছি সিকিউরিটি ভেরিফিকেশন আমার এখানকার কাজটা কমপ্লিট হয়ে গেল সো এই ফর্মটি কমপ্লিট করার পর নিচে অপশান হচ্ছে কন্টিনিউ আমি কন্টিনিউ ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পর আমার বেশ কয়েকটি কমনের অ্যাড্রেস এখানে চলে এসেছে সো আমি এখন একটি স্ক্রিনটা বড় করে দেই যেহেতু এখন আর সমস্যা হচ্ছে না দেখতে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি রোমার মাঝে দুয়ে দুদ প্রিন্সিপালে বিয়া দিয়ে দেওয়া ওকে এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনাকে দেখতে হবে এই অ্যাড্রেসটা আপনার বাসা থেকে কতটুকু নিকটবর্তী কারণ আপনি যেদিন যাবেন সেদিন সময় মতো যাতে পৌঁছাতে পারেন অবশ্যই চেষ্টা করবেন আপনার কাছাকাছি কোথাও করার জন্য সো আমি এখানে বিয়ে পড়তুয়েন্সে আমি এটা সিলেক্ট করছি ওকে করার পর এখানে বলেছে রিসিভে সেন্সা আপন এখানে লিখে আছে নো তার মানে সেন্সা আপন রিসিভ করবে না তো এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে কিছু লেখা নেই তারপর এখানে আপনি দেখেন প্রিমা দৃষ্ফিবিলিতা দেওয়া আছে ব্যারেন্ডি ত্রেন্তনো দুধে দুই মিল্লা ভ্যান্তনো তার মানে একত্রিশ বারো দুই হাজার একুশে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে তো আপনি যদি চান এটা হচ্ছে একদম প্রথম দিকের অ্যাভেলেবল ডেট তারপরটা দেখুন দু মার্চ দুই হাজার বাইশ তারপর মার্চ দুই এভাবে যেতে যেতে আপনার ঠিক যখন যেই ডেটে আপনার আসলে দরকার সেই ডেটটা আপনি এখানে খুঁজে চেষ্টা করে দেখতে পারেন পান কি না তো এক্ষেত্রে আমি প্রথম দিকেই চলে যাচ্ছি যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস করছি আমার আসলে দরকার নেই আমি এখানে ক্লিক করলাম করার পর আমি কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে শেল্লি এলা দাতা এলা অরিয় সো এই ক্ষেত্রে আপনার আসলে ডেট এবং হচ্ছে যে সময়টা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে মার্চ দুই হাজার তারিখ দেওয়া আছে আমি সকাল নয়টায় দিয়ে দিলাম আপনি আপনার পছন্দ মতো টাইম সিলেক্ট করতে পারেন তবে তবে আপনাকে দেখতে হচ্ছে যে ডিসেম্বর মার্চের সাত তারিখ দুই হাজার বাইশ সেইখানে আপনার অ্যাভেলেবল টাইম কিন্তু আছে নয়টা দশটা এবং বারোটা সো এই তিনটার মাঝে যে একটা আপনাকে সিলেক্ট করতে হবে বাকিগুলো হয়তো অলরেডি কেউ নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করলেন নয়টা দশটা বা আপনি বারোটায় দশটায় দিলেন বা বারোটা দিলেন দিয়ে কন্টিনিউ করেন কন্টিনিউ করার পর এখানে বলা হচ্ছে শেল লীলা মদাল রীতিরও তার মানে আপনার যখন কার্তা দিদিন থেকে ইলেকট্রনিকের জন্য আপনি যাবেন রিকেশা করে আসবেন তারপর এটা রিতিরারে কিভাবে করবেন সেটা কি রীতি কোমনে মানে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করে আসবেন সেই কোমনে থেকেই নিয়ে আসবেন অথবা এসপিদি ভিয়া যদি আপনি এসপেডিস ভিয়া পস্তা দেন সেক্ষেত্রে আপনি আপনার বাসার সঠিক অ্যাড্রেসটা এখানে দিবেন নোমের দিবেন তারপর হচ্ছে কাপ দিবেন চিত্তা দিবেন তারপর হচ্ছে বিল প্রভিনসা এরপর হচ্ছে যে আপনার এস বা ইনতেরোনো যেটা হচ্ছে যে যদি বিল্ডিংয়ের পালাসো বি সি এরকম করে এসকালা দেওয়া থাকে সেক্ষেত্রে এস দিবেন এবং ইনতেরোনো মানে হচ্ছে যে ফ্ল্যাট নাম্বারটা আপনি সেখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে দি পের সালভারাল আপন তামন্ত তো যেহেতু আমি আসলে রীতি ঋণ কম উনে দিব সেক্ষেত্রে আমি নিচের অংশগুলো ফিল আপ করছি না আমি এখানে আচ্ছেদী পের সালভারাল আপনতামন্ত ক্লিক করে সামনে চলে যাচ্ছি আচ্ছা এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনাকে এখানে লগ করতে হবে আচ্ছা লগ করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে আপনি যদি রেজিস্টার করে নেন এই যে প্রণতাশ্রিয়নে ডট ইন্টারনেট ডট কভ ডট ইট এটাতে যদি আপনি প্রণতাস্রিয় করে নেন রেজিস্ট্রেশন করে নেন সেক্ষেত্রে আপনার পরিচিবি বিস্খালে দিয়ে আপনি লগ করতে পারবেন ঠিক যেমন আমার ডিটেলসটা চলে এসেছে আচ্ছা ক্ষেত্রে আমি কিন্তু এটা থেকে আচ্ছেদি করলে আমি লগ করতে পারবো তবে সবার জন্য সবচেয়ে সহজ মাধ্যম সেটা হচ্ছে যে দুইটা একটা যদি আপনার অ্যান্সার আপনার যদি অলরেডি একটা কার্তে ইলেকট্রনিকা থেকে থাকে সেটা দিয়ে আপনি ঢুকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারুন সো যেহেতু আমরা আসলে কার্তা দিয়ে ইন্সিতে ইলেকট্রনিকার জন্য রিকোয়েস্ট করতে আসছে সেই ক্ষেত্রে স্পিড আমার যদি স্পিড করা থাকে এখন মোটামুটি ইতালিতে সবারই স্পিড করা আছে ইউনিক যে আইডিটা আমরা করে থাকি সবাই সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যান্থ্রাকন স্পিডে ক্লিক করে স্পিডের মাধ্যমে ঢুকতে পারবেন সো আমরা যদি স্পিডের মাধ্যমে ঢুকি সেই ক্ষেত্রে আমি অ্যান্থ্রাকন স্পিডে ক্লিক করব তারপর আপনার স্পিডটা কি আরও বা বা পস্তা আপনি কোথা থেকে করেছেন সেটা সিলেক্ট করে আপনি আপনার পস্তা ইডির ডিটেলস অর্থাৎ স্পিড আইডির ডিটেলস দিয়ে যখন আপনি লগ করবেন আপনি মেন পেজটা পেয়ে যাবেন যেখান থেকে আপনার প্রণীত স্থানটা কনফার্ম হবে সো যেহেতু আমার এখানে অলরেডি আমার আইডি করা আছে আমি আচ্ছেদি করার চেষ্টা করি যদি আমার এটা আমার যেহেতু আগে রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ আমার রেজিস্ট্রেশনটা সবই ঠিক আছে কিন্তু আমাকে বলা হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সো যেহেতু আমাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য ক্যাম্পীয় পাসওয়ার্ড বলেছে সো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি এখানে ওকে সো এখানে বলা হচ্ছে ক্যাম্পিউ পাসওয়ার্ড করার জন্য সো আমি ক্যাম্পিউ পাসওয়ার্ডের এখানে আমার পাসওয়ার্ড আত্মালে যেটা ছিল সেটা দিয়েছি এটা হচ্ছে আমার ক্ষেত্রে যেহেতু আমি অনেকদিন পরে লগ ইন করছি আপনার ক্ষেত্রে সেটা না আসে আপনি সরাসরি লগ ইন করে ফেলবেন সো এখন আমি যাচ্ছি কনফার্মা কনফার্মা করার পর আমাকে বলা হচ্ছে যে আমি লাস্ট এই পাসওয়ার্ডটা অলরেডি ব্যবহার করেছি সো আমি লাস্টে আর একটু মডিফাই করে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা ওকে দেখি এখন আমাকে কি বলে হ্যাঁ আমার পাসওয়ার্ডটা মডিফাই হয়ে গেছে এবং আমি লগ ইন অবস্থানে চলে এসেছি আচ্ছা এখান থেকে ওকে আমার পাসওয়ার্ডটা মডিফাই হয়ে গেছে এবং আমি আমার আপন্তর মেন পেজে চলে এসেছি এখানে বলা হচ্ছে রিপোল আপন এখানে সাত তিন দুই হাজার বাইশ আলোরে শীত আমাকে সময়টা দেওয়া হয়েছে নোমরা আপন দেওয়া হয়েছে এখানে আমি মদিফিকারে করতে পারবো চাইলে ক্যান্সেলারে করতে পারবো সালভা বিপিল সালভা দিতে পারবো এখানে বলা হয়েছে আমাকে একটা মেল অলরেডি পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনার রেজিস্টার্ড ইমেলে তারা মেল পাঠিয়ে দেবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা ছিল অন্য একটা ইমেলে সেক্ষেত্রে আমার স্পিড আইডিতে কিন্তু যায়নি আপনি যখন স্পিড আইডি দিয়ে লগ ইন করবেন আপনার স্পিড আইডির ইমেলেই তারা কন্ট্যাক্ট করবে আপনার সাথে আচ্ছা এখানে আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে একটা মেল তার আমাকে করে দিয়েছে অলরেডি তো আমি মদিফিকা করব না এখানে হচ্ছে টেম্পল তেল আচ্ছা রিদুচি ই তেম্পিয়াল তেল আপনি যদি যখন যাবেন তখন আপনার যে কাজগুলো আসলে আপনার যেগুলো সাথে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে একটা ফটো তেসেরা দা লেগারে আচ্ছা ফটো তেসেরা হচ্ছে আপনার একটা ফটো নিয়ে যেতে হবে ছবি অবশ্যই রিসেন্টলি তোলা ছবি হলে খুব ভালো হয় তারপর আপনার আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা টাকা পে করতে হবে এটার জন্য যেটার পরিমাণ হচ্ছে সেই দেশি হবে ওকে ষোলো ইউরো সেন্ট আপনাকে পে করতে হবে এই ক্ষেত্রে তারা প্রেফার করে প্রেফার করে না আমার মনে হয় বাধ্যগতভাবে আমাদেরকে কার্ডের মাধ্যমে পে করতে হয় যাদের প্রস্তাবে আছে প্রস্তাবেতে পে করতে পারেন যদি আপনার কার্ড না থাকে আপনার হয় আপনার কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্য যে কেউ আপনার এই পেমেন্টটা করে দিতে পারবে কার্ডের মাধ্যমে তারপর হচ্ছে মদালিতাদি রীতিরও এখানে আমি মদালিতাদি রীতিরোতে চলে যাচ্ছি এখানে হচ্ছে মদালিতাদি রীতিরো আমার ছিল কমনেতে আমি যদি চাই আবার অ্যাড্রেস দিতে সেখানে আমি আবার অ্যাড্রেস দিতে পারব দেল গ্যাপের রীতিরও ডকুমেন্ট এখানে আমি যদি চাই দেলেগা যে আমি কাজে ব্যস্ত থাকবো আমি কোমনতি সেদিন যেতে পারবো না সেক্ষেত্রে আমি সি দেলেগা ক্লিক করতে পারবো মদিফিকা ক্লিক করে সি দেলেগা ক্লিক করে দেলেগার একটা মদলে থাকবে সেখানে যাকে দেলেগারে করতে চাচ্ছি অর্থাৎ যাকে আমি অথোরাইজ করতে চাচ্ছি দায়িত্ব দিতে চাচ্ছি সেই মানুষটার ডিটেলস আমি লিখবো এবং একটা ডকুমেন্ট সহকারে তাকে দেওয়া হবে তারপর সেটা দেশে করতে পারবে ওকে এখানে আমাদের কাজ কমপ্লিট এখানে দোনাস্ত দি অর্গানিক ইতি আচ্ছা এটা ভালো ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনারা যখন কোমনিতে কার্তা দিন থেকে ইলেকট্রনিকটা করতে যান সেখানে কিছু মোদলও থাকে একটা সেই মোদলোটার মাঝে কিন্তু লেখা থাকে আপনি কি আপনার অর্গান ডোনেট করতে চাচ্ছেন কিনা অর্থাৎ আপনি যদি ইতালিতে মারা যান আপনার কোনো চুখ বা কোনো কিডনি বা শরীরের কোন অর্গানকে আপনি কিনা বা আপনার বডিটাই ডোনেট করে যেতে চাচ্ছেন কিনা সেই মর্মে কিন্তু একটা টিক চিহ্ন দিতে হয় অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি তা না চান তাহলে সেখানে কিন্তু আপনি মার্ক দিবেন না সেটা সিলেক্ট করবেন না আপনার মদুরটা ভালো করে পরে তারপরে হচ্ছে কম্পিয়ার করবেন যদি এই ব্যাপারে আপনার বুঝতে কষ্ট হয় আপনি জেনে নিবেন অন্য কাউকে জিজ্ঞাসা করে ওকে তারপর এখানে আমার কাজ কমপ্লিট সো আমি এখন চলে যাব আমার আপন একটা কপি কালেক্ট করার জন্য তো কপিটা কোথায় কপিটা হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে তার আমাকে অলরেডি কপি পাঠিয়ে দিয়েছে সো আমি যাই আমার ইমেলটা ওপেন করি দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি মেইল আস আচ্ছা এখানে দেখেন প্রথম মেইলটি আমার নো রিপ্লাই রিসিভ হতে আপন আজেন্দা চি ওকে এখানে আমাকে বলা হয়েছে আমার যে আপন একবারে হচ্ছে সব কমপ্লিটলি চলে এসেছে সো এখানে আমাকে বলা হয়েছে ওকে জেন ইমরান খান যেহেতু আমার নামে করা সো আমার ডিটেলস অনুযায়ী এটা চলে এসেছে একটা আপন এই ওয়েবসাইট থেকে রমা মনিসিপো আচ্ছা এরপরে আরেকটা বিষয় আছে এখানে এই ইমেলে তারা হচ্ছে আপনাকে একটা অ্যাটাচমেন্ট বা রিসিভ দিয়ে দিয়েছে বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হবে এটাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে সো আমি এটা ওপেন করছি ওকে এখানে আমার নমে কোন নমে দেওয়া আছে মোবাইল নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে প্রাইভেসির কারণে আমি পুরোটা দেখাতে পারছি না ওকে এই জায়গাটা তো হচ্ছে আমার এই যে নমে দেওয়া আছে কোন নমে দেওয়া আছে কমিউনিটি রেসিডেন্সে দেওয়া আছে টেলিফোনে দেওয়া আছে ইমেইল দেওয়া আছে করিচিভিসকেলে দেওয়া আছে দেন দাঁতি দিয়ে আপন কোন দিন কত তারিখ কোথায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সেটি দেওয়া আছে এই কাগজটা আমাকে প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে যেদিন আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম যেমন সাতই মার্চ দুই হাজার বাইশে দিন যাওয়ার সময় এই কাগজটা আমাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সাথে একটা ফটোতে সেটা নিয়ে যেতে হবে এবং পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড বা কার্তা প্রিপা পাগাতা অথবা কারতাদি ক্রেডিট যেটাই থাকে সেটা নিয়ে যেতে হবে যাতে আপনি পোস্টের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সো এই ছিল আপনাদের জন্য আপডেট যে কিভাবে আপনি কারতাদি ইডেন তিতে ইলেকট্রনিক জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন তো এখন আমি যদি চাই যে আমি আসলে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি আমি এটা যদি ক্যান্সেল করতে চাই কোনো কারণে আমি এখান থেকে এটা ক্যান্সেলও করতে পারবো এই যে আমার যে অপশনটা ছিল সেখানে আমি আবার লগ করতে পারবো আমার স্পিড আইডিতে করলে আমি আমার সবগুলো আপনামতি পেয়ে যাব কিভাবে এই যে ওপর অপশন আছে আজেন্দা আপন্তামেন্তি এই জায়গাটাতে গেলে আমি কিন্তু আমার আপন্তমন্ত ডিটেলস পেয়ে যাব যাবো যেহেতু আমি আসলে এই এই অ্যাপ্লিকেশনটা করার মূল উদ্দেশ্য ছিল এই আপন্তনত্বটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে কিভাবে একটা আপন্তনত্ব নিতে হয় সো আমি যেহেতু যাচ্ছি না এক্ষেত্রে আমি একটা করে দিচ্ছি দিয়ে আমি কনফার্মা করে দিচ্ছি তার মানে হচ্ছে যে সেদিনের আমার সেই আপন্তনত্বটা ক্যান্সেল হয়ে গেছে এখানে আমাকে একটা ডিটেলস দিয়ে দিয়েছে প্রাইভেসির জন্য আমি আমার নাম ডিটেলস জায়গাগুলো আমি ঢেকে দিচ্ছি আর এখানে হচ্ছে যে তো এখানে একটা বিষয় আছে আমি এর আগে যে যে জায়গাতে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেই অ্যাপয়েন্টমেন্টের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে ওকে এই ছিল কার্তা দিনতে ইলেকট্রনিকার আপন্তমন্ত নার্ভ সিস্টেম আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটি শেয়ার করবেন আপনাদের ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়াতে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর একটা বিষয় হচ্ছে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে যদি কোনো ব্যাপারে ভিডিও আপলোড করার জন্য বলতে চান যে কোন বিষয়ের উপর ভিডিও আপলোড করলে আপনি উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করার জন্য সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য